ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি পটলের পাতা বা পলতা পাতা দিয়ে একটা রেসিপি করে দেখাবো। তোমরা হয়তো অনেকেই এটা করে থাকো, আমি কিভাবে করছি এটা দেখতে থাকো। আর এখানে প্রত্যেকটা স্টেপে কিন্তু কিছু না কিছু জানার আছে, তাই দেখতে থাকো। আর এই রেসিপিটা যেদিন তোমরা বাড়িতে করবে দেখবে আর অন্য কিচ্ছু লাগবে না, ছোট থেকে বড় সবারই এটা ভীষণভাবে ভালো লাগবে। দেখো কিভাবে করছি। পলতা পাতা দিয়ে এই রেসিপিটা করার জন্য আমি এইখানে কিছুটা পটলের পাতা বা পলতা পাতা নিয়েছি আর কিছু সবজি নিয়েছি। এখানে নিয়েছি খানিকটা কাঁচা কলা, বেগুন, আলু, মিষ্টি আলু আর একটু গুঁড়ি কচু বা কাটি কচু। এবার আমি এই মোটামুটি সবজিগুলোকে আমি একই রকমভাবে কেটে নিয়েছি। এবার দেখতে থাকো আমি কিভাবে এই রেসিপিটা করছি। এইখানে আমি পলতা পাতাগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, এর ডালগুলো কিন্তু আমি ফেলে দেইনি, এইভাবে ছোট করে কেটে নিয়েছি। সবজিগুলোকে আমি ধুয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে দেখো আমি কিভাবে করছি। আর এটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, কারণ প্রত্যেকটা স্টেপে কিন্তু কিছু না কিছু জানার আছে। এইখানে আমি জল ঢেলে দিচ্ছি, মানে এটাকে আমি বয়ল করে নেব। দুটো তেজপাতা দিচ্ছি আর সামান্য একটু নুন দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ করে নেব। আর একটু জল দিচ্ছি। এবার এটাকে বয়ল করব। রান্নাটা করার জন্য আমার বড়ি লাগবে, তার জন্য দেখো বড়িটা কিভাবে ভাজবো, যাতে অল্প তেলে বড়িটাকে ভাজা যায়। আমি প্রথমে কড়াইতে আমি গ্যাস কিন্তু অন করিনি, এমনি সামান্য একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার বড়িটা ঠান্ডা তেলেই আমি বড়িটা দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে নিই। এবার আমি গ্যাসটাকে অন করে দেবো। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি, রেখে আমি বড়িগুলোকে ভেজে নেব। আর এটা আমার মানে এটা বিউলির ডালের বড়ি আছে, আর এটা বাড়িতেই তৈরি। যারা দেখনি, আমি এটা আমার ভিডিও পোস্ট করা আছে, যারা দেখনি দেখে নিতে পারো। এখানে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এখানে অতিরিক্ত সবজি দেওয়ার কোনো দরকার নেই। এখানে আলু, বেগুন, কাঁচা কলা আর গুঁড়ি কচু বা কাঠি কচু, এগুলো দিলেও হবে। আর আমি এখানে মিষ্টি আলুটা দিয়েছি, এটা একদম অপশনাল, তোমরা যদি না চাও নাও দিতে পারো। এখানে বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোকে আমি তুলে নেব। বড়িটাকে কিন্তু একটু টাইম লাগছে, যেহেতু আমি তেল কম দিয়েছি। এখানে লো থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যে আমি বড়িটাকে ভেজে নিয়েছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোকে আমি তুলে নেব। ওই কড়াইতেই সামান্য একটু হোয়াইট অয়েল দিচ্ছি। এবার আমি এই পলতা পাতাটাকে দিয়ে দিচ্ছি, এটাকে একটু জাস্ট ফ্রাই করে নেব। ডাল পাতা সব সহ দিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিই। ভাজা বড়িটাকে আমি তুলে নিয়েছি, এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জাস্ট একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। এখানে সবজিগুলো 1/3 মতো সেদ্ধ হয়েছে। এবার আমি যে বড়িটা ভিজিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি। এগুলো ফ্রাই হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব আমি। পাতাগুলো ঠিক এইভাবে ভেজেছি, একদম খড়খড়ে না অথচ ভাজা হয়েছে। এইখানে আমার একটা মশলা লাগবে, সেটা হচ্ছে আমি 2 ইঞ্চি মতো এখানে আদা নিয়েছি আর কাঁচা সাদা জিরে, এটা কিন্তু আমি রোস্ট করব না। এই দুটোকে আমি এবার বেটে নেব। এখানে সবজি বড়ি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পলতা পাতাগুলো দিয়ে দিচ্ছি।
এবার ঢাকা দিয়ে আমি রেখে দেবো, ফ্লেমটা একদমই লোতে আছে। আমি কড়াইতে সামান্য একটু তেল দিচ্ছি, তেলটা একটু গরম হয়ে গেছে, এর মধ্যে দিচ্ছি ফোড়নে 5 ফোড়ন, 1টা শুকনো লঙ্কা, সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছি। এবার নাড়াচাড়া করে আমি সবজিটাকে ঢেলে দেবো। এটাকে এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো, একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। এইখানে তোমরা পলতা পাতার শুধু পাতাগুলোকেও দিতে পারো, ডালগুলো না দিয়ে, আমি সবই এখানে ইউজ করেছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি একটু জলের মধ্যে একটু চালের গুঁড়ো আমি গুলিয়ে নিয়েছি, 1 টিস্পুন মতো এটা দিয়ে দিচ্ছি। তোমরা চালের গুঁড়ো না দিয়ে আটাও দিতে পারো। রান্নাটা প্রায় কমপ্লিট, এবার আমি ওই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, আদা আর কাঁচা জিরে বাটাটা। মশলাটা দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেবো। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, আশা করি সবারই খুব ভালো লাগবে। আর এটা তো ভীষণভাবেই উপকারী, বুঝতে পারছো।